গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গতকালের জেনারেল সায়েন্সের অনলাইনের ক্লাসটা খুব ছোট হয়েছিল, কারণ হচ্ছে দুটো। প্রথমত প্রচুর কারেন্ট চলে যাচ্ছিল, যার জন্য আমি রেকর্ড করতে পারছিলাম না, খুব ছোট হয়েছিল এবং আমার শরীরটাও ভালো ছিল না। তাই গতকালের ক্লাসটাতে আমি স্যাটিসফাইড নই, জানি না তোমাদের কেমন লেগেছে। যদি সমস্যা হয় বলো, আমি আর একবার পড়িয়ে দেবো ওগুলো। আজকে কয়েকদিন বায়োলজি পড়তে পড়তে একটু একঘেয়ে লাগছিল, তাই আজকে একটু কেমিস্ট্রির ওয়ান লাইনার করেছি। এই ওয়ান লাইনারগুলো কিন্তু শুধুমাত্র ফুড এসআইকে সামনে রেখে করছি এরকমটা নয়, আপকামিং মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং WBCS প্রিলিমসেও কিন্তু খুব কাজ দেবে এই ওয়ান লাইনারগুলো। তাই একটু ভালো করে পড়ো এবং PDFটা তো আমি দিয়েই দিই, নোট ডাউন করে নিও তোমরা। প্রথমটা কি আছে দেখি, সরলতম অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ কাকে বলা হচ্ছে, অ্যারোমেটিক নন অ্যারোমেটিক একটা বিশাল বড় কনসেপ্ট, আমি অত ডিটেলসে যাচ্ছি না অনলাইনের ক্লাসে। অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিনকে বলা হচ্ছে। বেনজিন দেখতে কীরকম হয়, এরকম দেখতে হয়, একটা সাইক্লোহেক্সারিন রিং যার মধ্যে তিনটে ডাবল বন্ড থাকে, ঠিক আছে, C6H6 বেনজিনের সংকেত। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হচ্ছে CaC2, ক্যালসিয়াম কার্বাইড। কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, ওষুধের নাম হচ্ছে ইউরিয়া স্টিবামাইন। ওকে, নেক্সট হচ্ছে বিটুমিনাস কয়লার ধ্বংসাত্মক পাতনের ফলে কোল গ্যাস উৎপন্ন হয়। কোলটা আবার কোন হয়ে গেছে, দুঃখিত, আমি এটা PDF-এ কারেকশন করে দেবো। বিটুমিনাস কয়লার ধ্বংসাত্মক পাতন বা ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশনের ফলে কোল গ্যাস উৎপন্ন হয়। কোল গ্যাসের উপাদান হচ্ছে হাইড্রোজেন, মিথেন এবং কার্বন মনোক্সাইড। দিয়ে কোল গ্যাস তৈরি হয়। কার্বন মনোক্সাইড, CO হচ্ছে কার্বন মনোক্সাইড, মনো মানে হচ্ছে এক, ঠিক আছে, মনো মানে এক, কার্বন সি আর মনোক্সাইড CO। এটাতে কার্বন ডাবল বন্ড অক্সিজেন থাকে। রাবার শিল্পে ব্যবহৃত যৌগ হচ্ছে সালফার, যা রাবারের ভলকানাইজেশন পদ্ধতিতে ব্যবহৃত হয়। ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় অ্যাসিটিলিন। মিথেনকে বলা হয় মার্স গ্যাস, যেটা আলিয়া সৃষ্টি করে, আলিয়াতেও মিথেন গ্যাস দেখা যায়। সালফার ডাইঅক্সাইডকে বলা হয় টিয়ার গ্যাস, সালফার ডাইঅক্সাইড SO2কে বলা হয় টিয়ার গ্যাস। নাইট্রাস অক্সাইড N2Oকে বলা হয় লাফিং গ্যাস। ন্যাপথেলিনের সংকেত হচ্ছে C10H8, দুটো বেনজিন রিং যদি ফিউজ হয়ে যায় সেটাকে বলা হচ্ছে ন্যাপথেলিন। ফেনলের প্রধান উৎস হচ্ছে আলকাতরা, আলকাতরা থেকে ফেনল তৈরি হয়। ফেনল হচ্ছে বেনজিন রিং, তার মাথায় একটা OH, এটা হচ্ছে ফেনল, সরি। গ্যামাক্সিন তৈরি হয় বেনজিন থেকে, গ্যামাক্সিন যেটা কীটনাশক হিসেবে ব্যবহৃত হয় সেটা তৈরি হয় বেনজিন থেকে। দেখবে পিঁপড়ে মারার জন্য আগে খুব গ্যামাক্সিন ইউজ করা হতো, রিসেন্টলি কিন্তু এত আর ইউজ করা হয় না, আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু প্রচুর গ্যামাক্সিন ইউজ করা হতো। পচনশীল বস্তু সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় ফরমালিন, যে সমস্ত দেখবে বায়োলজি ল্যাবে যে সমস্ত জীবগুলো থাকে সেগুলোকে ফরমালিন ডুবিয়ে রাখা হয়, পচনশীল বস্তু সংরক্ষণের জন্য ফরমালিন ইউজ করা হয়। নাইক্রোম তারের উপাদান হচ্ছে নিকেল, ক্রোমিয়াম, আয়রন। নাইক্রোম তারের উপাদান হচ্ছে নিকেল, NICROME, নাইক্রোম, ক্রোমিয়াম আর হচ্ছে আয়রন। নাইক্রোম তার ব্যবহার করা হয় বৈদ্যুতিক হিটারে। নাইক্রোম তারের যে রেজিস্টিভিটি, অনেক বেশি রেজিস্টিভিটি থাকে নাইক্রোম তারে, আর এটা ব্যবহৃত হয় বৈদ্যুতিক হিটার, তারপর ইলেকট্রিক আয়রন, এগুলোতে নাইক্রোম তার ব্যবহার করা হয়, কারণ নাইক্রোম তার প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করতে পারে। অ্যালনিকো হলো অ্যালুমিনিয়াম নিকেল ক্রোবাল্টের একটি সংকর ধাতু। অ্যালনিকো, দেখো নামটাতে আছে অ্যালুমিনিয়াম নিকেল কোবাল্ট, অ্যালনিকো, এগুলো একটুখানি দেখো ভেঙে যদি পড়ো তাহলে কিন্তু মনে রাখতে খুব সুবিধা হবে। অ্যালুমিনিয়ামের AlNi, নিকেল CO হচ্ছে কোবাল্ট, অ্যালনিকো হচ্ছে একটা সংকর ধাতু যেটা নিকেল, অ্যালুমিনিয়াম এবং কোবাল্ট দিয়ে তৈরি, এবং অ্যালনিকো একটা ফেরোম্যাগনেটিক পদার্থ। ফেরোম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ কাকে বলে বলেছিলাম, বা প্যারাম্যাগনেটিক পদার্থ কাকে বলে, ফেরোম্যাগনেটিক পদার্থ হচ্ছে সেই সমস্ত পদার্থ যাদের প্রচুর আনপেয়ার ইলেকট্রন থাকে এবং এরা
ম্যাগনেটিক ফিল্ড দ্বারা খুব স্ট্রংলি অ্যাট্রাক্টেড হয়, তাদেরকে বলছি ফেরোম্যাগনেটিক পদার্থ। অ্যালনিকো একটি ফেরোম্যাগনেটিক পদার্থ স্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহৃত হয়। স্থায়ী চুম্বক তৈরি করতে অ্যালনিকো ব্যবহার করা হয়। দেখো এখানে অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট এই তিনটেই কিন্তু ডি ব্লক এলিমেন্ট। এবং ডি ব্লক এলিমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এদের লাস্ট সেলে আনপেয়ার ইলেকট্রন থাকে, তাই এরা এই তিনটে ধাতু দিয়ে যে সংকর ধাতুটা তৈরি হচ্ছে তারও লাস্ট সেলে প্রচুর আনপেয়ার ইলেকট্রন থাকে, যেটা ফেরোম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক শো করে। ফেরোম্যাগনেটিক পদার্থ হতে গেলে অবশ্যই তার লাস্ট সেলে আনপেয়ার ইলেকট্রন থাকতে হবে, তবেই সেটা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা অ্যাট্রাক্টেড হবে। এবং অ্যালনিকো একটা ফেরোম্যাগনেটিক পদার্থ যেটা স্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহৃত হয়। ম্যাগনেলিয়াম, ম্যাগনেলিয়াম হলো অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়ামের একটি সংকর ধাতু। ম্যাগনেলিয়াম নামটাতেই দেখো ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়াম পাচ্ছ। অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়ামের একটি সংকর ধাতু যেটি এরোপ্লেনের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়। ডুরানোমিন হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার এবং ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজের একটি সংকর ধাতু। ডুরালুমিন এটাও হচ্ছে খুব লাইট ওয়েট একটা অ্যালয়, যেটা হচ্ছে এরোপ্লেনের কাঠামো তৈরিতেও এটা ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজের একটি সংকর ধাতু। ম্যাগনেসিয়াম কিন্তু Mg সংকেত, ম্যাঙ্গানিজ হচ্ছে Mn সংকেত, ঠিক আছে। রোজ মেটাল হচ্ছে বেরিলিয়াম, লেড, টিন এবং ক্যাডমিয়ামের একটি সংকর ধাতু। রোজ মেটাল বেরিলিয়াম, লেড, টিন এবং ক্যাডমিয়াম। টিন হচ্ছে Sn, স্ক্যান্ডিয়াম সরি স্ট্যানসিয়াম বলা হয় টিনকে, স্টেনাস থেকে এসছে Sn ওয়ার্ডটা, তো টিনের সংকেত কিন্তু Sn, এটা খেয়াল রেখো। বেরিলিয়াম, লেড, টিন এবং ক্যাডমিয়ামের সংকেত ধাতু হচ্ছে রোজ মেটাল। ম্যাগনেলিয়াম হচ্ছে কোবাল্ট, ক্রোমিয়াম এবং মলিবডেনাম। মেগালিয়াম হচ্ছে কোবাল্ট, ক্রোমিয়াম এবং মলিবডেনাম। দেখো মেগালিয়াম আর ম্যাগনেলিয়ামে গুলিয়ে ফেলো না, ঠিক আছে। ম্যাগনেশিয়াম আছে বলে ম্যাগনেলিয়াম এসছে এবং মলিবডেনাম থেকে এসছে মেগালিয়াম। মেগালিয়াম হচ্ছে কোবাল্ট, ক্রোমিয়াম এবং মলিবডেনামের সংকর ধাতু। ব্রাস হচ্ছে কপার এবং জিঙ্কের সংকর ধাতু, আর ব্রোঞ্জ হচ্ছে কপার আর টিনের সংকর ধাতু। ব্রাস হচ্ছে কপার এবং জিঙ্কের সংকর ধাতু এবং ব্রোঞ্জ হচ্ছে কপার এবং টিনের সংকর ধাতু। কোবার হচ্ছে নিকেল, কোবাল্টের একটি সংকর ধাতু, যেটা হচ্ছে ভ্যাকিউম টিউব এবং এক্স রে টিউব, মাইক্রোওয়েভে ব্যবহৃত হয়। আসলে এই যে কোবর সংকর ধাতু, এই সংকর ধাতুটার ভীষণভাবে তাপ সহনশীল। বোরোসিলিকেট যে কাঁচ দিয়ে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট বানানো হয় যেখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হতে পারে, সেই জায়গার যে কাঁচগুলোকে কানেক্ট করতে গেলে যে একটা মেটাল লাগবে, সেই মেটালটা হচ্ছে নিকেল, কোবাল্টের একটি সংকর ধাতু, যেটার নাম হচ্ছে কোবর। স্টেনলেস স্টিল হচ্ছে আয়রন এবং ক্রোমিয়ামের একটি সংকর ধাতু। স্টেনলেস স্টিল কিন্তু স্টিল থাকে না, স্টিলের শতাংশ 0%। স্টেনলেস স্টিলে কোনো স্টিল থাকে না, আয়রন এবং ক্রোমিয়াম দিয়ে তৈরি হয়। গান মেটাল হচ্ছে কপার, জিঙ্ক এবং টিনের সংকর ধাতু। কপার, জিঙ্ক আর টিনের সংকর ধাতু। এই গান মেটাল দিয়ে আগে গান বানানোর জন্য এই সংকর ধাতুটা প্রথম আবিষ্কার করা হয়েছিল এবং সেটা তৈরি হয়েছিল কপার, জিঙ্ক এবং টিন দিয়ে। ডেল্টা মেটাল হচ্ছে কপার, জিঙ্ক এবং আয়রনের একটি সংকর ধাতু। কপার, জিঙ্ক এবং আয়রনের সংকর ধাতু। পারদের ধাতু সংকরকে বলা হয় অ্যামালগাম। পারদ দিয়ে যে সমস্ত ধাতু সংকর তৈরি হয় সেগুলোকে বলা হয় অ্যামালগাম। এবার কয়েকটা গুরুত্বপূর্ণ ধাতু এবং তাদের আগরিকের নাম দেখবো। এটা এই চারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে, প্রায়শই কোয়েশ্চেন আসতে দেখা যায়, তাই এটা একটু খেয়াল রাখবে ভালো করে। সোডিয়ামের আকরিক হচ্ছে চিনি সল্ট। চিনি সল্ট হচ্ছে সল্ট হবে, সল নয় সল্ট, NaNO3, সোডিয়াম নাইট্রেট। ব্রাইন বা কমন সল্ট হচ্ছে NaCl, সোডিয়াম কার্বনেট Na2CO3 হবে, Na2CO3, 10H2O সোডিয়াম কার্বনেট। অ্যালুমিনিয়াম, বক্সাইট, ক্রায়োলাইট, ফ্লেসপার, ডায়াসপার এবং অ্যানুলাইট, এগুলো সবগুলোই হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের আকরিক। ক্রায়োলাইট হচ্ছে ফ্লুরাইড ঘটিত আকরিক। ফ্লেসপার হচ্ছে সিলিকা ঘটিত আকরিক এবং ডায়াসপার হচ্ছে
এটা একটা অক্সাইড ঘটিত আকরিক এবং অ্যানোলাইটও হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। পটাশিয়ামের আকরিকের নাম কি? কার্নালাইট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট। কার্নালাইট হচ্ছে ম্যাগনেসিয়াম KCl MgCl2.6H2O, পটাশিয়াম ক্লোরাইড তো সিম্পল KCl, এবং পটাশিয়াম নাইট্রেট থেকেও পটাশিয়াম পাওয়া যায়। ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম হচ্ছে, ম্যাগনেসিয়াম কোথা থেকে পাওয়া যাচ্ছে? ম্যাগনেসাইট, ডলোমাইট এবং ইপসোমাইট। ইপসোমাইট, হ্যাঁ, ম্যাগনেসাইট, ডলোমাইট এবং ইপসোমাইট। ইপসম সল্ট, এই ইপসম কথাটা যখন থাকবে দেখবে সেখানে সালফার থাকছে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবে, দেখবে সংকেতে সালফার থাকছে। ম্যাগনেসিয়াম পাওয়া যাচ্ছে ম্যাগনেসাইট, যেটা MgCO3, ম্যাগনেসিয়াম কার্বোনেটের একটা সল্ট, সেখান থেকে ম্যাগনেসিয়াম পাওয়া যাচ্ছে। ডলোমাইট, এটাও এটাও একটা ম্যাগনেসিয়াম কার্বোনেটের সল্ট, এবং ইপসোমাইট যেটা হচ্ছে একটা সালফেট সল্ট। ক্যালসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে ক্যালকালাইট থেকে এবং ফ্লুরোস্পার থেকে। দেখো এখানে আরেকটা আকরিক আছে ফ্লেসপার, ফ্লেসপার হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, এবং ফ্লুরোস্পার, ফ্লেসপারে কিন্তু এখানে ফ্লুরাইড নেই, ফ্লেসপারে আছে হচ্ছে সিলিকা ঘটিত আকরিক একটা, ফ্লুরোস্পারে আছে হচ্ছে ফ্লুরাইড। ক্যালসিয়াম ফ্লুরাইড থেকে পাওয়া যাচ্ছে ক্যালসিয়াম, যার নাম হচ্ছে ফ্লুরোস্পার। কপার পাওয়া যায় কিউপ্রাইট থেকে, CU2O, এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড, কিউপ্রাইট। কিউপ্রাইট থেকে পাওয়া যায় কপার। চ্যালকোলাইট থেকে পাওয়া যায় যেটাকে কপার গ্লান্স বলা হয়, CU2SK, কপার গ্লান্স বলা হয়। কপার পাইরাইট, CuFeS2, ম্যানাসাইট এবং অ্যাজুরাইট, এগুলো সবগুলোই হচ্ছে কপারের আকরিক, যেখান থেকে আমরা কপার নিষ্কাশন করতে পারি। জিঙ্ক পাওয়া যায় কোথা থেকে? জিঙ্ক ব্লেন্ড থেকে জিঙ্ক পাওয়া যায়, ZnS, ক্যালামাইন, ZnCO3 এবং উইলিমাইট, এখান থেকেও, এটা একটা সিলিকা ঘটিত আকরিক, সেখান থেকেও জিঙ্ক পাওয়া যায়। পারদের আকরিকের নাম হচ্ছে সিনেবার, যেটা হচ্ছে HgS, সালফাইড ঘটিত একটি আকরিক। গোল্ড পাওয়া যায় হচ্ছে ক্যালাভারাইট থেকে, লেড পাওয়া যায় গ্যালেনা থেকে, এটা ইম্পর্টেন্ট, গ্যালেনা, PbS হচ্ছে গ্যালেনা। আয়রনের আকরিক হচ্ছে হেমাটাইট, ম্যাগনেসাইট, সিডারাইট, লিমানোটাইট এবং আয়রন পাইরাইটিস, এগুলো সবই হচ্ছে আয়রনের আকরিক, হেমাটাইট, ম্যাগনেসাইট, সিডারাইট এবং লিমানোটাইট। তো আজকে এই পর্যন্তই, ক্লাসটা অনেকগুলো ইনফরমেশান দিলাম, ছোট ক্লাস মনে হলেও কিন্তু অনেক ইনফরমেশান এর মধ্যে আছে, তোমরা সবগুলোই ভালো করে দেখবে, কারণ এক একটা ওয়ান লাইনার থেকে একটা বেশি কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে? তো ভালো করে এটা দেখবে, আমি PDFটা প্রোভাইড করে দেবো তোমাদেরকে। ক্লাসটা কেমন লাগলো জানিও, নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ।